হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার। আজকে আমাদের টপিক হচ্ছে ইন্টারভিউ। তো পিএসসির মিসলেনিয়াস, ডাব্লিউবিপি কনস্টেবল বা ডাব্লিউবিসিএস এর ইন্টারভিউ কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। তো ইন্টারভিউর উপর এর আগে আমি একটা অ্যাপিয়ারেন্স এর উপর ভিডিও দিয়েছি, তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো। তো আজকে আমি এমন 10টা জিনিস বলবো যেটা ইন্টারভিউ বোর্ডে বসে তোমার কিন্তু কখনোই করা উচিত নয়, এবং ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার সময় কিন্তু এই 10টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলো লেটস স্টার্ট। 10 ডোন্টস ইন ইন্টারভিউ বোর্ড, অর্থাৎ ইউ শুড নট ডু দোজ 10 থিং। তো ফার্স্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে ডোন্ট টেল এ লাই, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কখনোই কিন্তু মিথ্যা কথা বলবে না ইন্টারভিউ বোর্ডে বসে। অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট। দেখো, যারা ইন্টারভিউ নেয় দে আর মাচ মোর এক্সপিরিয়েন্স দ্যান ইউ, তাদের কিন্তু এরকম প্রচুর ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতা আছে। তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তারা খুব সহজেই সেটা ধরে ফেলবে এবং তোমাকে ট্র্যাপে ফেলে দেবে। আর তুমি যদি একবার ট্র্যাপে পড়ে যাও মিথ্যার, তাহলে কিন্তু তুমি সেখান থেকে কনফিডেন্স তোমার ল্যাক করবে এবং তোমার কিন্তু ইন্টারভিউ খারাপ হয়ে যাবে। এবং দেখো, সত্যি কথা যখন তুমি বলবে ইন্টারভিউতে, তোমার ভেতরে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স জেনারেট করবে এবং সেই কনফিডেন্সটা তোমার ইন্টারভিউকে ভালো ফ্লোতে নিয়ে যাবে, অটোমেটিক্যালি ভালো ইন্টারভিউ হবে। এবার তুমি যদি ইন্টারভিউ বোর্ডে বসে মিথ্যা কথা বলো, তো সেই মিথ্যা কথাটাকে তোমাকে ধরে রাখার জন্য তোমাকে কিন্তু আরো মিথ্যা কথা বলতে হতে পারে, এবং তার ফলে কি তোমার কনফিডেন্স লো হবে। কেন? তোমার মনে সবসময় এটা কাজ করবে, এই বুঝি আমি ধরা পড়ে গেলাম, এই বুঝি আমার মিথ্যা কথাটা বুঝে গেল। অতএব এটা কিন্তু একটা ইন্টারভিউ দেওয়ার সময় প্যানিক সৃষ্টি করবে, তোমার মেন্টাল স্ট্রেসে তোমার ইন্টারভিউ কনফিডেন্স কিন্তু কমে যাবে। অতএব এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, কখনোই মিথ্যা কথা বলবে না, যেটা সত্যি সেটাই অনেস্টলি তুমি অ্যান্সার দাও। এবার কখনো কোনো সত্যিটাকে ইন্টারভিউ স্বার্থে তুমি ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারো, বাট মিথ্যা কথা বলবে না, তাহলে কিন্তু সেটা তোমার ইন্টারভিউ ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলবে। তো ধরো তুমি পিএসসি মিসলেনিয়াস ইন্টারভিউতে গেছো, তখন তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও বা ডাব্লিউবিসিএস এর মেইন বা ইন্টারভিউ দিয়েছো। তখন যদি তোমার মনে হয় যে আমি এটা যদি বলি তাহলে এই চাকরিটা আমার না হয়, তাহলে সেই জন্য তুমি মিথ্যা কথা যদি বলো সেটা কিন্তু আরো ক্ষতিকারক প্রভাব পড়বে, যেটা সত্যি সেটাই কিন্তু বলবে। কারণ যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স, তারা কিন্তু এটা বুঝে যায় যে তুমি আর প্রিপারেশন নিচ্ছ কি নিচ্ছ না। যেটা বলা কখনোই মিথ্যা কথা বলবে না, অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট ইন দ্য ইন্টারভিউ বোর্ড। নেক্সট পয়েন্ট হচ্ছে ডোন্ট প্রিটেন্ড ফলস, অর্থাৎ নিজেকে কখনো ফলস প্রিটেন্ড করবে না, অর্থাৎ যেটা তুমি নও সেটাকে কখনো প্রমাণ করার চেষ্টা করবে না, যেটা তুমি সেটাই তুমি নিজেকে প্রকাশ করো। এবং তোমার যে বাড়িতে যে তুমি প্র্যাকটিস করবে সেটা কিন্তু এরকম ভাবে প্র্যাকটিস করবে, তোমার যে ব্যক্তি সত্তা, প্রত্যেকের একটা নিজস্ব নিজস্ব ব্যক্তি সত্তা থাকে, একটা পার্সোনালিটি থাকে, এবং সেইটার উপরই তোমাকে পলিশিং করো, পলিশ ইওর পার্সোনালিটি। বাট কখনোই নিজের যে ব্যক্তি সত্তা সেটাকে পরিবর্তন করো না, কাউকে কপি করে তার মতো করে করার এই চেষ্টাগুলো কিন্তু করো না। যে সমস্ত টিপস এবং ট্রিক্স তোমরা পাচ্ছ সেখান থেকে তোমরা নিজের যে পার্সোনালিটি সেইটার সঙ্গে তোমরা ওটাকে অ্যাডজাস্ট করিয়ে তুমি এইভাবেই বাড়িতে গ্রুম করো, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে বলে আমার মনে হয়। নেক্সট হচ্ছে কি ডোন্ট বি বায়াসড ইন বাউন্সার কোশ্চেন। দেখো, কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো বাউন্সার কোশ্চেন, মানে কি তোমাকে সেই কোশ্চেন গুলো দিয়ে তোমার কিছু কোয়ালিটি চেক করবে, যে তুমি কতটা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারো, তুমি কিভাবে ডিপ্লোমেটিক ওয়েতে কোনো কোশ্চেন অ্যান্সার দিতে পারো, বা ডিপ্লোমেটিক ওয়েতে তুমি কি করে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারো। তো সেই কোশ্চেন গুলোকে বাউন্সার কোশ্চেন হিসেবে ধরা হয়। কাশ্মীর ইস্যু 370 আর্টিকেল স্ক্র্যাপ হলো, তো সেটা বিষয়ে তোমার মতামত, তোমার কি মনে হয় না যে গভর্নমেন্ট এটা ভুল করেছে, বা তোমার কি মনে হয় না গভর্নমেন্ট এটা ঠিক করেছে। তো এইরকম ধরনের কখন কোশ্চেন হবে তখন কিন্তু তোমাকে কখনোই বায়াসড হয়ে অ্যান্সার দেওয়া যাবে না, অর্থাৎ তুমি এটা বলবে না যে না এটাই গভর্নমেন্ট ঠিকই করেছে, এটাই করা উচিত। আবার এটাও বলা যাবে না যে না গভর্নমেন্ট এটা একদমই করা উচিত হয়নি। অতএব তোমাকে কিন্তু ডিপ্লোমেটিক ওয়েতে অ্যান্সার দিতে হবে, এবং কখনোই কিন্তু গভর্নমেন্টের ডাইরেক্ট এগেইনস্টে কোনো কথা কিন্তু বলা যাবে না, এটা কিন্তু উচিত নয়। যে গভর্নমেন্টের কোনো পলিসি বা কোনো স্কিম যেটাই হোক না কেন, ডাইরেক্টলি তার এগেইনস্টে কিন্তু কখনোই কথা বলা উচিত নয়। তোমাকে ডিপ্লোমেটিক ওয়েতে সেই কোশ্চেন গুলোকে হ্যান্ডেল করতে হবে এবং সেইভাবে অ্যান্সার দিতে হবে। কিভাবে ডিপ্লোমেটিক দেওয়া যায়, একটা এক্সাম্পল দিয়ে এরকম ভাবে তুমি বলতে পারো যে হ্যাঁ এটা করা হয়েছে, এটাকে আরো ভালো করা যেত। তুমি যদি পজিটিভ ভাবে অ্যান্সার দাও সবসময় সেটা কিন্তু অনেক বেশি অ্যাপ্রিসিয়েটিং, যে এটা খুব ভালো হয়েছে, এটাকে আরো ভালো করা যেত। এরকম টাইপের ডিপ্লোমেটিক হতে কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে, যাতে তুমি ডাইরেক্ট কাউন্টারের ট্র্যাপে না পড়ো। নেক্সট পয়েন্ট, ডোন্ট আর্গু উইথ দ্য ইন্টারভিউয়ার্স। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে ইন্টারভিউ যারা নেবে, বোর্ড প্যানেলে যারা বসে থাকবে, তাদের সাথে কিন্তু কখনোই আর্গুমেন্টে যাবে না, সবসময় একটা হেলদি কনভারসেশন রাখবে। হেলদি কনভারসেশন, তুমি তাদের সঙ্গে কনভারসেশন করো সেটা যেন হেলদি হয়, কখনোই যেন তাদের সঙ্গে তর্কে যাওয়া বা আর্গুমেন্টে যাওয়া কিন্তু উচিত নয়। ধরো এরকম হলো, কোনো একটা কোশ্চেনের অ্যান্সার তুমি দিয়েছো, তোমার মনে হচ্ছে এটা ঠিক, বাট উনি যেটা ইন্টারভিউ বোর্ডে রয়েছে তিনি বলছে আমার তো মনে হচ্ছে না আপনি ঠিক বলছেন, আপনি আরো ভেবে বলুন। এরকম কিন্তু অনেকবারই ফেস করতে হতে পারে তোমাকে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি কখনোই আর্গুমেন্টে যাবে না যে আমি ঠিক বলছি, এই যে ওভার এক্সাইটেশন বা কোনো আর্গুমেন্ট তার সঙ্গে তর্কে বিতর্কে কিন্তু জড়াবে না।
এটা প্রচন্ড নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে ইন্টারভিউর ওপর। কারণ হতেই পারে তুমি ভুল, বা হতেই পারে যে ইন্টারভিউ বোর্ডে বসেছে সে ভুল, যে কেউ একজন ভুল হতে পারে। তো তুমি এটাকে এইভাবে ম্যানেজ করতে পারো যে স্যার আমার এখন এটাই মনে পড়ছে, এইভাবে তুমি অ্যান্সার গুলো দিতে পারো, কিন্তু কখনো বিতর্কে যাওয়া যাবে না। নেক্সট হচ্ছে কি, ডোন্ট মুভ ইউর আইজ রাউন্ড দ্য রুম। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে দেখা যায় ইন্টারভিউ বোর্ডে বসে যখন কেউ কোশ্চেন করছে তুমি তখন তোমার চোখটা সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। অতএব এই যে ম্যানারটা, এটা কিন্তু অত্যন্ত বাজে ম্যানার। যে কারোর সাথে তুমি যখন কথা বলবে তখন কিন্তু তার প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার চোখে চোখ রেখে কথা বলতে, এটাই কিন্তু নিয়ম। সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে সেটা আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যখন কেউ কোশ্চেন করছে তোমাকে তখন তুমি তাকে যে অ্যান্সারটা দিচ্ছ সেটা কিন্তু তার চোখে চোখ রেখে অ্যান্সার দিচ্ছ, কখনোই কিন্তু চোখটা যেন এদিক ওদিক না করে। এবার এর মধ্যে একটা কথা বলার আছে, তার মানে এমন নয় যে কোশ্চেন করছে খালি তাকেই তুমি অ্যান্সার দিচ্ছ, তা কিন্তু নয়। বোর্ডে যে কয়জন মেম্বার বসে থাকবে, কোশ্চেন যেই করুক না কেন, অ্যান্সার কিন্তু প্রত্যেকটা মেম্বারের দিকেই তোমাকে ঘুরে ঘুরে তাকিয়ে অ্যান্সার দিতে হবে। অর্থাৎ যে কোশ্চেন করছে খালি তার চোখের দিকে তাকিয়ে আমি অ্যান্সার করছি, এরকম নয়। বোর্ডে যতজন মেম্বার আছে ততজনকেই কিন্তু তাদের দিকে তাকিয়ে অ্যান্সার গুলো দিতে হবে তোমাকে, বাট চোখ কিন্তু তুমি সারা রুমে এদিক ওদিক ঘুরে বেড়াবে না, আই টু আই কথা বলবে। নেক্সট হচ্ছে, ডোন্ট বি মাচ স্টিফ অর ক্যাজুয়াল। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখা যায় যখন কেউ ইন্টারভিউ বোর্ডে বসছে সে কিন্তু বিভিন্ন টেনশন কারণে হোক, স্বাভাবিক টেনশন থাকাটা তার জন্য খুব খুব জড়সড় বা জবুথবু হয়ে বসে, তো সেটা কিন্তু কখনোই উচিত না। বডি যেন একদম স্টিফ না থাকে কাঠের পুতুলের মতো, সেটাও একদম এক্সপেক্টেড নয়, বা এরকমও যেন না অত্যন্ত ক্যাজুয়াল একটা নিয়ে একটু হেলিয়ে গা হেলিয়ে একটু হেলান দিয়ে, এরকম যেন ক্যাজুয়াল ম্যানারও বসানো হয়। একটা কমফোর্টেবল সিচুয়েশনে তুমি চেয়ারে যেভাবে বসো, কমফোর্টেবলি স্পাইনটাকে সোজা রেখে একটা কমফোর্টেবল সিচুয়েশনে তোমাকে বসে ইন্টারভিউটা ফেস করা উচিত, কখনোই কিন্তু অতিরিক্ত স্টিফ বা অতিরিক্ত ক্যাজুয়াল হওয়া উচিত নয়। নেক্সট পয়েন্ট হচ্ছে, ডোন্ট বি বায়াসড ইন পলিটিক্যাল ম্যাটার। অতএব এই যে পয়েন্টটা, অর্থাৎ তোমাকে যখন ইন্টারভিউ বোর্ডে কিন্তু এরকম কোশ্চেন করতেই পারে যে তোমার পলিটিক্যাল আইডিওলজির ব্যাপারে, দেখো প্রত্যেকেরই একটা রাজনৈতিক মতাদর্শ থাকে, একটা পলিটিক্যাল আইডিওলজি থাকে, সেটা একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু কখনোই তোমাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে তোমার যে পলিটিক্যাল আইডিওলজি সেটাকে কিন্তু পাবলিশ করা যাবে না। কারণ কি, সিভিল সার্ভিসে কিন্তু তুমি যখন চেয়ারে বসবে তখন কিন্তু তোমাকে কিন্তু অ্যাজ এ নিউট্রাল পার্সন তোমাকে অ্যাক্ট করতে হবে। অতএব সেক্ষেত্রে কিন্তু যে পার্টিরই হোক না কেন, যে পলিটিক্যালি আইডিওলজি নিয়ে বিলং করুক না কেন, তাদের সবাইকে কিন্তু সমান তোমাকে অধিকার তাদেরকে দিতে হবে, এবং দে ডিজার্ভ দ্যাট। তো তোমাকে কিন্তু এই পলিটিক্যাল ম্যাটারে কিন্তু ডাইরেক্টলি ইনভলভ হওয়া যাবে না, তোমাকে অ্যাপলিটিক্যাল ওয়েতে কিন্তু অ্যান্সার দিতে হবে। এবং যখন টেল বোর্ডে এরকম কাউন্টার কোশ্চেন ফেস করবে তখন কিন্তু তোমার অ্যান্সারও এরকম ভাবেই দিতে হবে, যাতে তোমার কোনো রাজনৈতিক মতাদর্শের প্রতি তোমার বায়াসনেস প্রকাশ না পায়, তোমাকে সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, ডোন্ট ফরগেট টু কিপ স্মাইল অন ইউর ফেস। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যখন তুমি ইন্টারভিউ বোর্ডে বসবে, যখন তুমি অ্যান্সার দেবে, তখন তোমার মুখে যদি একটা স্মাইল থাকে তাহলে কিন্তু সেটা ইন্টারভিউর জন্য অনেক বেটার হয়। কারণ এতে তোমার কনফিডেন্স যে সেটা প্রকাশ পায়, এবং তার সাথে তুমি নিজের ভেতরেও একটা কনফিডেন্স জেনারেট করতে পারবে, যেটা তোমার সুবিধা হবে ইন্টারভিউ ফেস করার জন্য। ইন্টারভিউতে যে নেবে তা সেও যেমন তোমার কনফিডেন্সটাকে দেখতে পাবে, এবং তোমার ভেতরেও তোমার কনফিডেন্সটা অটোমেটিক্যালি তৈরি হবে যদি তোমার মুখে একটা স্মাইল থাকে। এবং দেখো টেনশন ইন্টারভিউ বোর্ডে প্রত্যেকের হয়, ফার্স্ট দু একটা কোশ্চেনে টেনশনটা থাকবে, তারপর কিন্তু আস্তে আস্তে টেনশনটা কেটে যাবে। অতএব তুমি যদি মুখে স্মাইলটা রাখতে পারো এবং এর জন্য একটা প্র্যাকটিস তুমি করতে পারো, তাহলে কিন্তু তোমার তত তাড়াতাড়ি তুমি এই টেনশনটাকে কাটিয়ে উঠতে পারবে। তো তার জন্য কিন্তু একটু বাড়িতে গ্রুমিং করা, প্র্যাকটিস করা দরকার। তো নেক্সট ওয়ান যে, ডোন্ট ট্রাই টু টেল ফেক হবি। অর্থাৎ দেখা যায় ইন্টারভিউ বোর্ডে যখন কাউকে হবি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, অর্থাৎ তার যে কি শখ সেটা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় সে তার অ্যাকচুয়াল হবিটা না বলে একটা ফেক হবি মিস যেটা খুব ভালো হিসেবে ট্রিট করা হয়, যেমন বই পড়া হোক, কয়েন কালেকশন হোক, তো এরকম কিছু হবি কিন্তু সে বলে দেয়। বাট এক্ষেত্রে কিন্তু সেটা বলা উচিত নয়, কারণ কি, এই যখনই তুমি বলবে সেখান থেকে কিন্তু তোমার কাউন্টার কোশ্চেন আসবে। এবং আরো একটা কথা বলি, যে হবি হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি প্রায়শই করো। এবার তোমাকে বললো যে তুমি হবি কি, তুমি বললে ফুটবল খেলা। এবার তোমাকে স্বামী বললো যে তাহলে তুমি লাস্ট কবে ফুটবল খেলেছো, তুমি বললে যে এখন স্যার সময় পাই না, আমি লাস্ট 2 মাস আগে ফুটবল খেলেছি, বা তুমি 2 সপ্তাহ আগে ফুটবল খেলেছো, এরকম বললে, তার মানে কিন্তু সেটা তোমার হবি নয়। হবি এমন একটা জিনিস যেটা তুমি ফ্রিকোয়েন্টলি করো, অর্থাৎ তোমার যে অবসর সময় পেলেই তুমি সেটা করো, সেটাই তোমার হবি। তাহলে এক্ষেত্রে কিন্তু তুমি প্রমাণিত হয়ে গেলে যে তুমি এটা ফুটবল খেলা তোমার অ্যাকচুয়াল হবি নয়। অতএব হবি তোমাকে ভালো করে বুঝতে হবে যে হবি জিনিসটা কি। এবং কারোর যদি অ্যাকচুয়াল হবি থাকে যে বই পড়া তার হবি, সে বই পড়ে, তাহলে কিন্তু তুমি সেটাই বলবে। এবং সেক্ষেত্রে তোমার হবি যেটা, সেক্ষেত্রে তোমার কাউন্টার কোশ্চেন আসবেই, এবং তার জন্য কিন্তু প্রিপারেশন তোমাকে রাখতে হবে। কারো তুমি যেটাই বলবে কেন, আমার হবি হচ্ছে বই পড়া, তো বই পড়া যখনই বলবে তোমায় কিন্তু তারপরে কোশ্চেনে জিজ্ঞেস করবে লাস্ট বই তুমি কি পড়েছো, কবে পড়েছো।
তুমি একটা বইয়ের নাম বলে সেই বই থেকে দু একটা কোশ্চেন করতে পারে, সেই বইয়ের যে রাইটার তার অন্য দুটো বই করতে পারে, সেই রাইটার থেকে কোশ্চেন চলে যেতে পারে কোনো, তো এরকম কিন্তু একটা সাবসিকুয়েন্ট কিছু কোশ্চেন কিন্তু ওখান থেকে আসতে পারে হবি থেকে। বা তুমি বলে ফুটবল খেলা, তো ফুটবলের কিছু ফুটবলের নাম বলতে পারে, ওয়ার্ল্ড কাপ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, রিসেন্ট কোনো ফুটবলের ইভেন্ট সম্পর্কে হতে পারে। তো হবি একটা এমন জায়গা যেখান থেকে কিন্তু বিভিন্ন উইংসে কোশ্চেন ছড়িয়ে যেতে পারে, ডাইভার্সন হতে পারে। অতএব এটা কিন্তু তোমাকে খুব টেকনিক্যাল ওয়েতে ডিল করতে হবে। তোমার যদি কোনো পার্টিকুলার হবি না থাকে তাহলে তুমি এমন একটা হবি চুজ করে নাও এবং সেই হবিটাকের ওপর তুমি যত রকম কোশ্চেন আসা পসিবল সেগুলোকে তুমি বাড়িতে গ্রুম করে নাও। এটা আমার পার্সোনাল সাজেশন তোমাদের জন্য। তো নেক্সট এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, ডোন্ট মিস টু নো এভরিথিং অ্যাবাউট ইউর সেলফ। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যে নিজের সম্পর্কে সব থেকে আগে জানতে হবে। যদি তুমি নিজের সঙ্গে জানতে পারো, যদি তুমি নিজের সম্পর্কে জানতে পারো, তবেই তুমি আদার্স নলেজ তোমার জানতে পারবে এবং সেই প্রশ্নটাও তখনই আসবে যখন তুমি নিজের সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন জানো। এবং এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয় ইন্টারভিউ বোর্ডে, যে তুমি তোমার সম্পর্কে জানো কিনা। তোমার সম্পর্ক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি, তোমার এভরিথিং ডিটেলস, তুমি কে, তোমার টোটাল যে বায়োডেটা, তুমি যেখানে থাকো সেখানকার টোটাল ডিটেল, তোমার ডিস্ট্রিক্ট, তোমার সাবডিভিশন, তোমার এলাকা, সেখানকার বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত প্লেস, বিখ্যাত এভরিথিং, এভরিথিং অ্যাবাউট ইউর প্লেস, সবকিছু কিন্তু তোমার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটার জন্য কিন্তু একটা ভালো রকম প্র্যাকটিস বাড়িতে করো, যাতে তোমার যে এলাকা, তোমার যে সারাউন্ডিং, তার সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু তুমি নিয়ে যাও। তো ফ্রেন্ডস, এই 10টা পয়েন্ট আমি বললাম যেটা ইন্টারভিউ বোর্ডে বসে কখনোই করা উচিত না, এবং তার সঙ্গে ডিটেল ডিসকাস করলাম যে কিভাবে সেগুলোকে ফেস করবে। তো আবারও বলছি, নিজের ব্যক্তিসত্তাকে বাঁচিয়ে রেখে এই যে সমস্ত টিপস এবং ট্রিক্স বলছি আমি ভিডিও দিচ্ছি, এছাড়াও ইউটিউবে আরো অন্যান্য যারা এক্সপিরিয়েন্স পার্সন আছে তারাও অনেক তাদের নলেজ শেয়ার করছে। তোমরা সব জায়গা থেকে নলেজ গ্যাদার করো এবং তারপরে নিজের ব্যক্তিসত্তার সঙ্গে যেগুলো যায় সেগুলোকে অ্যাডজাস্ট করে একটা ইন্টারভিউ প্রিপারেশন নিতে থাকো। এবং ভালো ইন্টারভিউ দিতে গেলে কিন্তু এই প্রিপারেশনটা তোমার নেওয়া দরকার। তুমি বাড়িতে বারবার গ্রুম করো, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো, ভিডিও রেকর্ডিং এ কথা বলো, নিজে ভিডিও রেকর্ড করে সেটা তুমি নিজে শোনো, বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার রেডি করো, এইভাবে মধ্যে দিয়ে কিন্তু তুমি ইন্টারভিউ প্রিপারেশনটা নাও। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আমি বলবো যে ইন্টারভিউতে যে 7খানা টাইপের কোশ্চেন আসে সেই 7টা টাইপের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করবো, যে এই এই টাইপের কিন্তু কোশ্চেনগুলো আসবে, এর মধ্যে থেকেই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, এবং ইন্টারভিউ ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে যদি তোমাদের কোনো ভিডিওজের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখো, তোমাদের কমেন্টস বা ফিডব্যাক সেটাই কিন্তু আমাদের মোটিভেশন নতুন ভিডিও জেনারেট করার। তো তোমরা যত কমেন্ট করবে তত কিন্তু আমরা মোটিভেট হব নতুন নতুন ভিডিও দেওয়ার। তো তার জন্য ফ্রেন্ডস লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড অলসো সাবস্ক্রাইব। তো ফ্রেন্ডস, আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, বাই।